প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময় তোমরা সবাই বাড়িতে আছো, নিশ্চয়ই খুব কষ্টের দিন যাচ্ছে, স্কুলে আসতে পারছি না আমরা। কিন্তু সরকারের সদিচ্ছার ফলে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করলে আমাদের যে ক্লাস না হওয়ার পরেও যে ক্লাসগুলো গ্যাপ যাচ্ছে সেই গ্যাপ ক্লাসগুলো আমরা সঠিকভাবে করতে পারবো। আজকে আমাদের ক্লাস সপ্তম শ্রেণীর বিজ্ঞান সপ্তম অধ্যায়, নিশ্চয়ই তোমরা পড়ছো সপ্তম অধ্যায়, শক্তির ব্যবহার। শক্তির ব্যবহার কি? আমরা শক্তির বিভিন্ন উৎস থেকে শক্তির ব্যবহার জানি, কাজ করি, এটা শক্তির ব্যবহার কি? আমরা শক্তি সম্পর্কে জানবো, কাজ সম্পর্কে জানবো, ক্ষমতা সম্পর্কে জানবো। কাজ, ক্ষমতা, শক্তি, এই তিনটি গুণ, এই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচ্য বিষয়। কাজ কি? কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে, বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কাজ বলে। কাজ, এই যে আমরা বই পড়ি, আমরা অনেকে জানি বই পড়া, তারপরে কেউ যদি একটা ব্যক্তি একটা বাক্স নিয়ে মাথায় করে দাঁড়িয়ে থাকে, এটা কি কাজ? বা বই পড়া, মানে বই নিরিবিলি একটা টেবিলের উপরে বসে আমরা যদি শুধু বই পড়ি, সেটা কি কাজ? আমাদের দৃষ্টিতে কিন্তু কাজ, কিন্তু বিজ্ঞান এটাকে কাজ বলে। কাজের কিছু ক্ষেত্র আছে, কাজ কোনটা কাজ সেটা হচ্ছে বল প্রয়োগের ফলে। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি সেই বস্তুটা কোনো অবস্থার পরিবর্তন ঘটে, কোনো বস্তুর অবস্থার যদি পরিবর্তন ঘটে তাহলে সেটাকে কাজ বলে। তাহলে আমি যদি একটা সাইকেল চালাই, এটা আমার একটা কাজ, কারণ এটার উপরে বল প্রয়োগ করা হয়েছে। সো আমরা যে কাজটা করবো, কাজের উপরে অবশ্যই কাজের আমাদের শারীরিক শক্তির প্রয়োজন। শক্তি প্রয়োগ করার ফলে যদি কোনো কাজ, কোনো কিছু ঘটিত সংঘটিত হয় তাহলে সেটাকে কাজ হবে। এরপর আসে শক্তি। শক্তি মানে মানুষ বলে সে খুব শক্তিশালী ব্যক্তি, এই যে শক্তি, শক্তিটা কি, কোথা থেকে আসছে? শক্তির আগে জানি আমরা শক্তি কি, কাজ করার সামর্থ্যকে, কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ক্ষমতা, কাজ করার সামর্থ্যকে মানে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তাহলে আমাদের প্রত্যেকেরই শক্তি আছে, যা কাল বেশি শক্তি আছে, যে বেশিক্ষণ ধরে কাজ করতে পারে, কেউ দুই ঘন্টা ধরে কাজ করলেও তার ক্লান্তি আসে না, সে বেশি শক্তিশালী। আবার কেউ এক ঘন্টা পরিশ্রম করলে সে মানে তার আর কাজ করতে ইচ্ছা হয় না, ক্লান্তি চলে আসে, এটা সে কম শক্তিশালী, দুর্বল, তার শক্তি বেশি কম আছে। শক্তির কাজ করার যা বেশি সামর্থ্য আছে সে বেশি কাজ করতে পারে। এবার সে ক্ষমতা, তোমরা জানো ক্ষমতা কি? কাজ করার হার, এই যে কাজ করছে, কাজ কাজ করে যেটা পেয়েছে তার যে হার, কাজ করার হার হচ্ছে ক্ষমতা। কাজ করার ক্ষমতাকে, কাজ করার হারই হল ক্ষমতা। শক্তির রূপ, আমরা শক্তি সম্পর্কে জানবো, শক্তির বিভিন্ন রূপ আছে। সূর্য শক্তি, সূর্য হচ্ছে শক্তির প্রধান উৎস, হচ্ছে সূর্য শক্তির প্রধান উৎস। শক্তি, এই শক্তির প্রধান উৎস সূর্য। সূর্য শক্তি, সূর্য থেকে আমরা যে শক্তি পাই, পৃথিবীর সকল শক্তির মূল হচ্ছে সূর্য, শক্তির প্রধান উৎস সূর্য। এই যে আমরা যে শক্তিটা অর্জন করছি, আমাদের যে মানে পারিপার্শ্বিক যত শক্তি আছে, এই শক্তির মূলে কিন্তু সূর্য। সূর্য থেকে জ্বালা করছি পৃথিবীতে বিস্তৃত ঘটে, এইটা হচ্ছে সূর্যের মানে একটা শক্তি। আবার আমরা যে রান্না করছি গ্যাসের চুলা, রান্না করার ক্ষেত্রে গ্যাস ব্যবহার করি, তারপরে ডিজেল ব্যবহার করছি, পেট্রোল ব্যবহার করছি, এখানেও শক্তির ব্যাপক প্রয়োগ হচ্ছে। আমরা আজকে শক্তি ও কাজের মধ্যে একটা পার্থক্য, শক্তি কাজ না, ক্ষমতা ও কাজের ভিতরে একটা পার্থক্য দেখব। ক্ষমতা ও কাজ,
ক্ষমতা ও কাজ ক্ষমতা শক্তি তাহলে ক্ষমতা ও শক্তি এর মধ্যে পার্থক্য দেখি ক্ষমতা শক্তি কাজ করার হারই ক্ষমতা কাজ করার হারই ক্ষমতা আবার শক্তি কাজ করার সামর্থ্যই শক্তি কাজ করার সামর্থ্যই শক্তি এবার আসে দ্বিতীয় পার্থক্য কাজ ক্ষমতা শক্তির পার্থক্য তাহলে কাজ করার হারই ক্ষমতা আর কাজ করার সামর্থ্যই শক্তি ক্ষমতার একক ক্ষমতার একক ওয়াট আর শক্তির একক শক্তির একক হচ্ছে জুল তাহলে কাজ কাজের একক হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট শক্তির একক হচ্ছে জুল তেমনি আরেকটা পার্থক্য দেখি কোন বস্তু কোন কাজকে দ্রুত করতে পারে মানে কোন কাজকে কত দ্রুত করতে পারে তা বোঝায় কোন কাজকে কাজকে কত দ্রুত করতে পারে কোন কাজকে কত দ্রুত করতে পারে তার ক্ষমতা কোন কাজ কে বেশি সময় ধরে করতে পারে কোন কাজ কে বেশি সময় ধরে করতে পারে তাই শক্তি কোন কাজকে কত দ্রুত করতে পারে তাই ক্ষমতা কোন কাজকে বেশি সময় ধরে করতে পারে তাই শক্তি আবার একক সময় কৃত কাজের পরিমাপ ক্ষমতার পরিমাপ একক সময় কৃত কাজের পরিমাপ একক সময় কৃত একক সময়ে কৃত কাজের পরিমাপ কৃত কাজের পরিমাপই হল ক্ষমতা একক সময়ে কৃত কাজের পরিমাপ হল ক্ষমতা বস্তু সর্বোচ্চ যতটুকু কাজ করতে পারে বস্তু যতটুকু সময় বস্তু সর্বোচ্চ যতটুকু কাজ করতে পারে বস্তু সর্বোচ্চ এই ছিল আমাদের কাজ করতে পারে তাই শক্তির পরিমাণ তাহলে আমরা এবার কি জানলাম ক্ষমতা ও শক্তির পার্থক্য কাজ করার হারই হচ্ছে ক্ষমতা আবার শক্তি কি কাজ করার সামর্থ্যই শক্তি ক্ষমতার একক ওয়াট আর শক্তির একক জুল ক্ষমতার একক কোনো কাজকে কত দ্রুত করতে পারে তাই ক্ষমতা আবার শক্তি কি কোনো কাজকে বেশি সময় ধরে করতে পারে তাই তার শক্তি একক সময় কিন্তু কাজের পরিমাপই হলো ক্ষমতা বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তাই শক্তির পরিমাণ এবার শক্তির বিভিন্ন রূপ
আমরা জানি শক্তির বিভিন্ন রূপ আছে, শক্তির বিভিন্ন রূপ। এবার আমরা জানবো শক্তির বিভিন্ন রূপ সম্পর্কে, শক্তির বিভিন্ন রূপ। শক্তির বিভিন্ন রূপ, যান্ত্রিক শক্তি, সৌর শক্তি, বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ শক্তি, চৌম্বক শক্তি, পারমাণবিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, যান্ত্রিক শক্তি, সৌর শক্তি, বিদ্যুৎ শক্তি, চৌম্বক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, স্থিতি শক্তি, বায়ু শক্তি, শব্দ শক্তি। স্থিতি শক্তি, স্থিতি শক্তি, পারমাণবিক শক্তি, এছাড়াও আরো অনেক রূপ আছে। আমরা আজকের ক্লাসে আমরা এই শক্তির রূপ পর্যন্তই রাখবো। আশা করি আমরা এটুকু বুঝতে পেরেছি। আমরা যারা বাড়িতে আছি অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবো এবং ক্লাসগুলো শুনবো, আমাদের টেক্সট বইয়ের সাথে মিলিয়ে বইটা পড়বো। আর পরবর্তী ক্লাসে আমরা এই শক্তির এই অধ্যায়ের বাকি অংশটুকু আমরা আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।